আজ শুক্রবার ভোর 5:57 ভয়ঙ্কর ভূমিকম্প কাঁপিয়ে দিল রাজধানী ঢাকা সহ সারা দেশ। ভূমিকম্পটির স্থায়িত্ব সময় কম হলেও ঝাঁকুনির তীব্রতা ছিল ভয়ঙ্কর। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 4.3। কজবের উপযুক্ত করবেন না দেশটাকে। তিনটা কাজ করলে ভূমিকম্প আসে, কয়টা? প্রথম হলো মদ। প্রথম কি মদ? দুই নম্বর হলো জিনা বেবিচার। বিপদ দিকে আসে না নাই, হিসাব নাই। ইন্টারনেটে যে সমস্ত পচা জিনিসগুলো দেখা, এগুলো বন্ধ করে দেন, দেশটা এমনি ভালো হয়ে যাবে। এই যে সিঙ্গাপুরের মতো ছোট দেশ, তাদের আকাশ কন্ট্রোল করেছে, আপনারা কেন পারেন না? এগুলো বন্ধ করে দেন। তিন নাম্বার, বাদ্যযন্ত্র বন্ধ করে দেন। বাজনাকে মানুষকে কবরে নিয়ে যায়, সেখানেও ঢোল তবলা বাজায়। দেশের অবস্থা কোথায় গিয়ে নেমেছে? একটা সাধারণ পাগলেও বুঝে ঢোল তবলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর মুসলমানের দেশে এটা কাজ করা হয়, কেউ প্রতিবাদও করে না। কোথাও যদি কোনো অপরাধ হয়, প্রতিবাদও যদি কেউ না করে, সেখানে গজব পাঠান কে? এই যে রাস্তা ছড়চামড়া চলে গেছে, কোনো ভালো জিনিস দেয়া হয় না। চাঁদাবাদ, দাগাবাদ, কমিশনবাদ আছে না নাই, দেশের হাল শেষ। আবার পিজানে রাস্তার জন্য পিজ অল্প দিয়ে ওই বাকি পিজগুলো আলাদা বিক্রি করে দেয়। মশার ওষুধ সরকার আনে দেশের জন্য, ওই চোররা বসে বসে মশার ওষুধ সব কয়েল কোম্পানির কাছে বিক্রি করে দেয়। সারা দেশে চোর ডাকাতের একটা মহড়া চলছে, ঠিক না বাটি? যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, মাদ্রাজে একবার হিন্দু ধর্মের ভাইয়েরা, ঠাকুররা প্রায় 50-60 হাজার ঠাকুর উলঙ্গ কাপড় ছাড়া দৌড় মেরেছে সাগরের পার দিয়ে। আমি তখন ইংল্যান্ডে, হঠাৎ করে বিবিসির ক্যামেরাম্যান দেখাচ্ছে উলঙ্গ। আচ্ছা 50,000 যদি পিছন সাইডটা দেখায় কেমন লাগে কর? আমি খেলাম এগুলো কি দেখা যায়। তো বিবিসির ডকুমেন্টারিয়ান বলছে, দে ডোন্ট ওয়ান্ট টু লুজ দেয়ার রিওয়ার্ড, দ্যাটস ওয়াই দে হ্যাভ বিন টেকেন অল দেয়ার বিলঙ্গিংস অফ। তারা কাপড়ের সাথে কোনো সোয়াব লেগে থাকুক এটা চায় না, এই জন্য কাপড় চোপড় খুইলা সাগরের দিকে দৌড় দিস। কেউ প্রতিবাদ করে নাই, একজন লোক প্রতিবাদ করে নাই। ওই বিকালেই ভূমিকম্প, এমন ভূমিকম্প হলো যখনই কোনো জেনারেল গজব দেশে আসে, জেনারেল অপরাধ হয়, সারা দেশ গজবের উপযুক্ত হয়ে যায়। ভূমিকম্প হলো, ভূমিকম্পে হাজার হাজার স্কুল শেষ, কিন্তু মসজিদগুলোর কোনো ক্ষতি হয় নাই। একটা স্কুলে 7 দিন পরে গিয়ে একটা শিশুকে পেয়েছে, ওই স্কুলের ভিতর থেকে শিশু বসে বসে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। একজন উদ্ধারকর্মী মুসলমান ছিলেন, তিনি যখনই সূরা ফাতিহার আওয়াজ শুনলেন, তিনি বললেন, কই মুসলমান ইহা তেলাওয়াত কর রাহি হে। দরজা খুলে দেখে 7 বছরের এক শিশু, বলছে 7 দিন তুমি কি খেয়েছ? শিশু বলছে, যখনই সূরা ফাতিহা পড়েছি আমার পেট ভরে গেছে। কিয়ামতের আগেও আমাদের পেট ভরিয়ে দিবেন কে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু, দাজ্জাল যখন মোমিনদের কাছে আসবে, মোমিনরা দেখবে তার কপালে লেখা আছে কাফা রা কাফা। বেনামাজিরা বুঝবে না, যারা ইসলামী দল করে না তারাও বুঝবে না, যারা নামাজ কায়েম করে না তারাও বুঝবে না, ঠিক না বেটি? কিন্তু মোমিন যারা খাঁটি মোমিন তারা কি দেখবে? কাফা। সে এখন এসে বলবে, প্রথম এসে বলবে আমি আল্লাহ, এরপরে বলবে আমি নবী, এরপরে বলবে আমি ওলি, আমাকে মানো, আমার ডান হাতে তোমাদের জন্য বেহেশত, বাম হাতে দোযখ, আমাকে মানো। গাছকে বললেই গাছের ফলন বেড়ে যায়। দাজ্জালের এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সূর্যটাকে 40 দিন আটকায় রাখবে। কয়দিন? 40 দিন আটকায় রাখবে। এক এক দিন হবে বছরের মতো, পরের দিনগুলো হবে মাসের মতো, পরের দিনগুলো হবে দিনে সপ্তাহের মতো, পরের দিনগুলো নর্মাল দিনের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন এটা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আমরা কি তখন দিনের নামাজ পড়বো নাকি? রাসূল বললেন, না, এক বছরের হিসাব করে করে তোমরা নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যখন মোমেনরা তাকে অস্বীকার করবে, সে বলবে, এই মোমেনরা
তোদের ঘরে যত খাবার আছে যত হাঁড়ি পাতিল আছে সব আমার পিছনে চলে আয়, সবগুলো তার পিছনে ছুটবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজবাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় মুসলমানরা খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সময় মুসলমানরা যখনই আল্লাহর জিকির করবে আল্লাহ তাদের পেট ভরাইয়া দিবে, সেই সময় আমাদের খাওয়ার হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাদ্যযন্ত্র আমরা বাজাবো না, যারা বাজায় তাদের সাথে সম্পর্ক রাখবো। এই তিনটা অপরাধ থেকে সমাজটাকে মুক্ত করেন, সমাজটাকে শান্তিপূর্ণ করে দিবেন। কে তওবা করেন? পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? কোথায়? আমাদের দেশের সব মসজিদের ইমামের নামাজ সহি। কেউ কেউ আছেন এক ইমামের পেছনে নামাজ পড়ে আবার নামাজ দোহরান, কত বড় আল্লামা কুতকুত হয়েছিস তুই মূর্খ, নামাজ দোহরা লিখে না তুই। আমাকে রিপোর্ট করেছে কক্সবাজারের মসজিদে একটা ইসলামী দলের একজন নেতা নামাজ পড়িয়েছেন, পিছনে দর্শে নেজামির কিছু হুজুর ছিলেন, তারা নাকি শেষে নামাজ দোহরাইয়াছেন। কে দেয় এত আস্পর্ধা তোমাদের? বাংলাদেশের কোন মসজিদে নামাজ হয় না বলেন তো, কথা কন না কেন? কিছু ভণ্ড আছে সৌদি আরবে গেলে আরবের ইমামের পিছনে নামাজ পড়তে নিষেধ করে, কয় ওয়াহাব্বা, কাকে গালি দিলি তুই? ওয়াহাব তো আল্লাহর নাম, ওয়াহাব কার নাম, কথা বলেন না কেন? সূরা আল ইমরানের আট নম্বর আয়াত পড়েন, রাব্বানা পড়েন, লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়াহাব কার নাম? তো আপনি এটা দিয়ে গালি দেন কেমনে, কেমনে এটা দিয়ে গালি দেন? যদি ওয়াহাব্বা বলো ইমান শেষ, আল্লাহর নামকে বিকৃত করলা ঠিক না? বা ঠিক এই আয়াত যারা পড়বে তাদেরকে হেদায়েতের সাথে মৃত্যু দিবেন কে? শয়তান তাদেরকে কোনো ডিস্টার্ব করতে পারবে? রব্বানা লা তুযিগ কুলুবানা, হে রব আমাদের অন্তরটাকে বক্র করবেন না হেদায়েত দেওয়ার পর। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার থেকে আমাদেরকে রহমত দান করেন, কারণ আপনার চেয়ে বড় রহমত দানকারী আর কেউ নাই। মক্কা শরীফে যদি নামাজ না হয় দুনিয়ার কোথায় নামাজ হবে বলেন তো? মদিনা শরীফে যদি নামাজ না হয় কোথায় নামাজ হবে? শুধুমাত্র দুইটা জায়গা হলো সমস্ত ইমামদের মতে ওখানে নামাজ পড়া জায়েজ, একটা হলো কাদিয়ানীদের মসজিদ। কাদের? কারণ কাদিয়ানীরা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে, ঠিক না? ঠিক। কাদিয়ানীদের কোনো মসজিদ কি কক্সবাজার আছে? নাই। কোনো মসজিদ নাই, সবগুলো তো হ্যাঁ, কোনো মসজিদের ইমামের হয়তো কেরাত একটু সহি বেশি সহি, কোনো একটু কম সহি, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? আপনি যদি অজু ছাড়া ইমামের পিছনে পড়ে নেন, মসজিদে গেলেই বরকত দিবেন কে? যদি জুমা মসজিদে বড় মসজিদে যান এক রাকাতে 500 রাকাতের সওয়াব দিয়ে দিবেন কে? আর যদি ওয়াক্তিয়া মসজিদে যান জামাতে পড়লেই 27 গুণ সওয়াব দিবেন কে? জীবনে এক ওয়াক্ত নামাজ রাসূল ঘরে পড়েন নাই, ঠিক না? ঠিক। অসুস্থ হওয়ার পরে কাপড় সরিয়ে দিয়েছেন, জামাত হয়েছে, জামাতের সাথে তিনি শামিল হয়েছেন, ঠিক না? ঠিক। কারণ আমার আল্লাহ বলেছেন, ওর কাউমার রকেআইন, রুকু যারা করে তাদের সাথে তোমরা রুকু করো। আজকে থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব প্রতিদিন 100 বার। কয়বার? রাসূল 100 বার তওবা করতেন। তওবাতে পড়ব আস্তাগফিরুল্লাহ পড়েন, ওয়াতুবু আস্তাগফিরুল্লাহ, ওয়াতুবু আস্তাগফিরুল্লাহ, ওয়াতুবু ইলাই, এটা মনে মনে চিন্তা করব, যত গুণা আছে সব গুণা থেকে আমি ফিরে আসব। আবার মুখে মুখে বড় বড় করে পড়লেন কিন্তু আবার হাতে দিয়ে গরু চুরি করলেন, কি জায়গা! হাহা, এক নেতা হইলো গরু চোর, আরেক নেতা হইলো মাছ চোর, আরেক নেতা হইলো মুরগি চোর। বুঝছো, চোরের খেলা শুরু, চোর আর চোর। আহারে, একটু যদি কোরআন শরীফ পড়তো, সূরা আরাফে আল্লাহ বলছেন, ইয়াহমালুনা আওজারাহুম আলা যুহুরিহিম, যারা চুরি করে এদের চুরির মাল সব তার ঘাড়ে থাকবে। কোথায় থাকবে? আলা যুহুরিহিম, ঘাড়ে থাকবে। গরু চুরি করছে, গরু
ঠ্যাং দুইয়ান তার ঘাড়ে উঠা কেব ইবা গরুসুর এই সন অনেরা আলহাজ গরুসুর এ কইবে এই চোপ গরু কইবে তুই চোপ আন্তাকাল্লাহ আন্তাকাল্লাযী কুল্লা শাইয়ে আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন ঠিক না বাটি যারা বিল্ডিং চুরি করেছো কক্সবাজার হোটেল করেছো মানুষের চোরা টাকা দিয়ে এরকম ডাকাত বাংলাদেশে আছে না নাই কত সুন্দর শান শওকতে চলে হেলিকপ্টারে ঘুরে মাচেটিয়া সরি সরি এই হেলিকপ্টার তোর ঘাড়ে উঠায় দিবেন কে সেই দিন তুই হেলিকপ্টারে উঠবি না তোর ঘাড়ে কি উঠবে হেলিকপ্টার উঠবে এক শহরে গিয়ে দেখি ১৬ তলা বিল্ডিং করছে এক নেতা জিজ্ঞেস করলাম খেন্ডিল্লা হইছে কই সরি হরি হইছে আমি কইলাম ও নেতা তুই কই মন লইতি পারস কই হুজুর ২০ কেজির বেশি নফার জুম কইলাম তোর বিল্ডিং এটা কত তলা কয় ১৬ তলা তুই ১৬ তলা বিল্ডিং কমন হইব কয় ২০০ মন তো হইব আইকে কম কইস এডা লই তোরে গেনিত করি উড়ন লাগবো ক কি ক আনে আইন কই কোরআন কর এই কোরআন সূরা আরাফের ভিতর আল্লাহ বলছেন চুরির মাল সব ঘাড়ে উঠবে কোথায় উঠবে ঘাড়ে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এত ছোট ঘাড়ে এটা উঠবে কেমনে রাসূল বলছেন শুনো এক এক জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে দাঁত যদি হয় উহুদ পাহাড়ের মতো কল্লাটা হবে মক্কা মদিনার মতো শরীরটা হবে ভারতের চেয়ে বড় ঠিক না ঠিক এবার যত মাল চুরি করেছ সব উঠলে আর জায়গা থেকে রাস্তার সিমেন্ট গুলো থাকে না ইট গুলো থাকে না বাঁশখালি গেলাম সব রাস্তা বাঁশের ডইকা ভিতরের একটা রাস্তাও পাকা নাই বললাম কি করো এই যে রাস্তা ছড়চামড়া চলে গেছে কোনো ভালো জিনিস দেয়া হয় না চাঁদাবাদ দাগাবাদ কমিশনবাদ আছে না নাই দেশের হাল শেষ আবার পিজানে রাস্তার জন্য পিজ অল্প দিয়ে ওই বাকি পিজগুলো আলাদা বিক্রি করে দেয় মশার ওষুধ সরকার আনে দেশের জন্য ওই চোররা বসে বসে মশার ওষুধ সব কয়েল কোম্পানির কাছে বিক্রি করে দেয় সারা দেশে চোর ডাকাতের একটা মহড়া চলছে ঠিক না বাটি আমরা শুধু বুঝাবো মানার মালিক হলো তোমরা না মানলে ধরবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি ইমান আনো আমলে সলে করো দুনিয়াতে জান্নাত দিয়ে দিবেন কে